ডুমুর, প্রচুর খাদ্যগুণে সমৃদ্ধ এই ফল ডুমুর। এই ডুমুর মৌসুমি ফল যদিও, কিন্তু এখন সর্বত্রই পাওয়া যায়, সবসময় পাওয়া যায়। আমি এটি বাজার থেকেই এনেছি, খুব একটা পেতে অসুবিধে হয়নি, আশা করি আপনিও এটা বাজারে পাবেন। ডুমুর আমরা কেন খাবো, ডুমুর খেলে কি উপকার হয় বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি ডুমুর আমরা কেন খাবো বা খেলে কি উপকার হয়। প্রথমে জেনে নিই ডুমুরে কী কী পুষ্টিগুণ রয়েছে। ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন B1, ভিটামিন B2, এছাড়া প্রায় সব রকমের জরুরি নিউট্রিশনস, যেমন ধরুন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস, সোডিয়াম, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম ইত্যাদি রয়েছে। এছাড়াও এতে ফাইবারের উপস্থিতি এই ফলের খাদ্যগুণকে অনেকাংশেই বাড়িয়ে তুলেছে। আসুন এবার জেনে নিই ডুমুর ফলটি আমাদের শরীরের জন্য কতটা উপকারী। প্রথমেই বলি কনস্টিপেশন, এই রোগটি প্রায় সকলেরই রয়েছে। কনস্টিপেশনে অনেকেই ভুগছেন, কনস্টিপেশন থেকে নানা রকম রোগ হয়, যেমন ধরুন পাইলস, খুব কষ্টদায়ক একটি রোগ। এই কনস্টিপেশনকে দূরে সরানোর জন্য ডুমুর খাওয়া খুবই প্রয়োজন, তার কারণ এই ফলটিতে রয়েছে ফাইবার যেটা হজমে সাহায্য করে। এছাড়া ডায়রিয়া বা অন্য কোনো রকম পেটের গোলযোগ সহজেই হতে দেয় না এই ডুমুর। সুতরাং পেটের কোনো সমস্যা দূর করতে এবং কনস্টিপেশন দূর করতে অবশ্যই ডুমুর খাওয়া প্রয়োজন। এমনকি ওজন কমাতেও সাহায্য করে এই ডুমুর, কারণ ডুমুরে ফাইবার রয়েছে যেটা আমাদের হজম ক্ষমতা বাড়িয়ে মেটাবলিজমকে ঠিক রাখে এবং শরীরে অকারণ মেদ জমতে দেয় না। সে কারণে আপনার ওজনটা নিয়ন্ত্রণে থাকে যদি আপনি ডুমুর খান। এছাড়াও হাইপারটেনশনও কমিয়ে দিতে পারে ডুমুর। অতিরিক্ত নুন খাওয়ার ফলে বা অন্য কোনো শারীরিক দুর্বলতার কারণে আমাদের শরীরে সোডিয়াম পটাশিয়ামের অসমতা দেখা দেয়, ফলে হাইপারটেনশন হতে পারে। নিয়মিত ও পরিমিত ডুমুর ফল যদি আপনি খেতে পারেন, তাহলে শরীরে সোডিয়াম পটাশিয়ামের সামঞ্জস্য রক্ষা পাবে, ফলে হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে ডুমুর। ডুমুর ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে এটা ফ্রি রেডিকেলসগুলোকে নষ্ট করে দেয় অনায়াসেই। সেই কারণেই এটা আমাদের রক্তনালীগুলোকে ক্ষত হওয়ার হাত থেকে রক্ষা করে, যার ফলে আমাদের হৃদযন্ত্র কার্যকরী থাকে। শুকনো ডুমুরের শরীরে ট্রাইগ্লিসারিডসকে কম করে। সুতরাং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার দরুন এই ধরনের সুবিধেগুলো পাওয়া যায়। সুতরাং ডুমুর খেলে স্বাস্থ্য ভালো থাকে, একথা বলাই যায়। শুধু তাই নয়, ডুমুরে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। একটি ডুমুর আমাদের শরীরের প্রয়োজনীয় আয়রনের 2% সরবরাহ করতে সক্ষম। আয়রনের পরিমাণ কমে গেলে আমাদের শরীরে হিমোগ্লোবিন কমে যায়, যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। শুকনো ডুমুর আমাদের শরীরে আয়রনের পরিমাণকে স্বাভাবিক রাখে, সেই কারণেই রোজ একটি করে যদি শুকনো ডুমুর খাওয়া যায়, তাহলে আমাদের হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক থাকবে। এছাড়া এটা আমাদের শরীরে ক্যালসিয়াম যোগান দেয়, সেই কারণে হাড় শক্ত থাকে এবং বোন ডেন্সিটি স্বাভাবিক থাকে। বেশি পরিমাণে সোডিয়াম আমাদের শরীরে গেলে অনেক সময় আমাদের ইউরিন দিয়ে অতিরিক্ত মাত্রায় ক্যালসিয়াম নির্গত হয়। ডুমুরে ক্যালসিয়াম পটাশিয়াম থাকে, সে কারণেই এটা আমাদের ইউরিন দিয়ে নির্গত হওয়া ক্যালসিয়ামের পরিমাণকে কম করে দেয়, ফলে সোডিয়ামের মাত্রাটা ঠিক থাকে। সে কারণেই ডুমুর খাওয়া খুবই প্রয়োজন। এছাড়াও গলা ব্যথা বা ভোকাল কর্ডের কোনো সমস্যা দূর করতে পারে ডুমুর। আমাদের গলা ব্যথা বা ভোকাল কর্ডের কোনো রকম অসুবিধে আমরা ডুমুরকে সারিয়ে তুলতে পারি অনায়াসে। এতে এমন একটি উপাদান থাকে যার ফলে এর রস আমাদের গলা ব্যথা কমায় এবং ভোকাল কর্ডকে আরাম দেয়। এছাড়াও সিজন চেঞ্জের সময় দেখবেন সর্দি কাশি হয়, এই সর্দি কাশি বলুন, অ্যাস্থেমা বলুন, এই ধরনের রোগ সারাতেও এটা ভীষণভাবে ভূমিকা পালন করে থাকে। এমনকি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেও এটি ভীষণ উপকারী। মেনোপজ হওয়াকালীন বা এর পরে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা দেখা দেয়। সাধারণত হরমোনের অসামঞ্জস্যের ফলেই এই ধরনের সমস্যা তৈরি হয়, যার ফলে ফ্রি রেডিকেলস তৈরি হয়, যা যে কোনো ক্যান্সারের মূল কারণ হতে পারে। ডুমুরে রয়েছে ফাইবার, এই ধরনের ফ্রি রেডিকেলসগুলিকে নষ্ট করে দেয় এই ফাইবার। এছাড়া এর উপাদানগুলি শরীরে হরমোনের সামঞ্জস্য বজায় রাখতে ভীষণভাবে সাহায্য করে। সুতরাং
ব্রেস্ট ক্যান্সার ছাড়াও যে কোনো ক্যান্সারের হাত থেকে মুক্তি পেতে ডুমুর খাওয়া খুবই প্রয়োজন। এ তো গেল স্বাস্থ্যগত দিক থেকে ডুমুরের উপকারিতা। এবারে বলি রূপচর্চার ক্ষেত্রে ডুমুর আমাদের জন্য কতটা উপকারী। প্রথমেই বলি ত্বকের কথা। শরীরের অন্যান্য অংশের মতো এই ফল আমাদের ত্বকের জন্য ভীষণ ফলদায়ী। এতে রয়েছে জরুরি নিউট্রিশনস আমাদের ত্বককে যেটা ভালো রাখে। এতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের ত্বকের নমনীয়তা রক্ষা করে। এছাড়া এই ফল আমাদের স্কিন টোনকে হালকা করে। এছাড়াও এর উপাদানগুলো যে কোনো রকম স্কিন ইনফেকশনের হাত থেকে রক্ষা করে। এর অ্যান্টি অক্সিডেন্ট আমাদের শরীরের টক্সিনগুলিকে দূর করে ত্বককে উজ্জ্বল করে তোলে এবং ত্বকের স্বাস্থ্যও বজায় রাখে। সেই সঙ্গে চুলও ভালো রাখে এই ফলটি। ত্বকের মতো ডুমুর চুলের জন্য ভীষণ উপযোগী। এতে রয়েছে প্রোটিন, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, ভিটামিন, যেটা আমাদের চুলকে মজবুত করে, চুল পড়া অনেকাংশেই বন্ধ করে এবং চুল গজাতেও সাহায্য করে। এর পাশাপাশি এর ফ্যাটি অ্যাসিড আমাদের চুলের স্বাভাবিক কন্ডিশনারের কাজও করে। এই ফলটি চুলকে ঘনত্ব প্রদান করে এবং চুল মসৃণ করে তুলতে সাহায্য করে। তাহলে আজকের ভিডিও থেকে জানা গেল ডুমুর আমাদের জন্য শুধু স্বাস্থ্যগত দিক থেকেই নয়, ত্বক এবং চুলকেও রক্ষা করবার জন্য ডুমুরের ভূমিকা অনস্বীকার্য। তাই ডুমুর ফল খাওয়ার চেষ্টা করুন। তবে ওই একটি কথা মাথায় রাখবেন, যদি ডুমুর ফলে কোনো সমস্যা থাকে বা খেলে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন, আর যদি আপনার খাওয়ার বারণ থাকে তাহলে অবশ্যই খাবেন না। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে এই ধরনের নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সুস্থ রাখতে ডুমুর ফল খাওয়ার চেষ্টা করুন। আর সেই সঙ্গে অবশ্যই সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।